আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারের এইচএসসি পরীক্ষা বাতিল জেএসসি ও এসএসসি ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন জানালেন শিক্ষামন্ত্রী দ্রুত করোনা ভ্যাকসিন পেতে 600 কোটি টাকা বরাদ্দ বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি ছাড়া নেওয়া হবে না মন্ত্রিসভায় সিদ্ধান্ত হবিগঞ্জে গণধর্ষণের শিকার অটোরিকশার নারী যাত্রী নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন মামলায় আটক 8 জনই রিমান্ডে নারী নির্যাতনের প্রতিবাদে কাল সারা দেশে বিএনপির বিক্ষোভ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি আওয়ামী লীগের এবং বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী কোরিয়ান ব্যবসায়ীরা সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময়ের তাগিদ ATN বাংলার চেয়ারম্যানের শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম অবশেষে বাতিল করা হলো এইচএসসি পরীক্ষা জেএসসি ও এসএসসি ফলাফলের গড় হিসেবে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে ডিসেম্বরে প্রকাশ করা হবে ফলাফল অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপ্যমণি তিনি জানান বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে এই ফলাফল কিভাবে বিবেচনা করা হবে তা নির্ধারণ করবে পরামর্শ কমিটি মাহবুব কবির চপলের রিপোর্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এইচএসসি পরীক্ষা হবে কিনা সেই অনিশ্চয়তায় কেটেছে গত 7 মাস অবশেষে সে চিন্তা থেকে আপাতত মুক্তি পিএসসি জেএসসির পর বাতিল করা হলো এইচএসসি পরীক্ষাও মুক্তিযুদ্ধের কারণে 1972 সালে বাতিল করা হয়েছিল এসএসসি ও এইচএসসি পরীক্ষা 48 বছর পর এবার করোনা মহামারীর কারণে বাতিল হলো এইচএসসি পরীক্ষা এর যুক্তি তুলে ধরেন শিক্ষামন্ত্রী কিংবা যখন পরীক্ষা নেওয়া শুরু হচ্ছে তখন পরীক্ষার্থী আক্রান্ত কিংবা তার পরিবারের কেউ আক্রান্ত তাহলেই বা সেই পরীক্ষার্থী কি হবে কারণ সে তো তখন পরীক্ষা কেন্দ্রে নিশ্চয়ই আসতে পারবে না বা আসার একেবারেই উচিত নয় আমাদের কাছে অবশ্যই আমাদের পরীক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট আরো সকলের জীবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কারণে জেএসসি এবং এসএসসি পরীক্ষার তাদের ফলাফলের গড়ের ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের আমাদের এই পরীক্ষার্থীদের এইচএসসি এর মূল্যায়নটি আমরা করব এবং আমরা ফলাফল এই ডিসেম্বরের মধ্যেই আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ যারা বিভাগ পরিবর্তন করেছে তাদের কি হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে কিনা ভবিষ্যতে চাকরির বাজারে এসব শিক্ষার্থী বৈষম্যের শিকার হবে কিনা এমন নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে এই সিদ্ধান্তে কিভাবে মূল্যায়ন করা হলে ফলাফল দেশে এবং বিদেশে গ্রহণযোগ্যতা অর্জন করবে এবং শিক্ষার্থীদের পরবর্তী জীবনে এর কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ অবিলম্বে এই বিষয়গুলো নিয়ে বসে আলোচনা করে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে সুপারিশ করবার জন্য আমরা একটা বিশেষজ্ঞ কমিটি একটি গঠন করেছি সরকারের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে পরীক্ষার্থীরা আজকে সরকারের এই সিদ্ধান্তে সবার মন একটু হলো হালকা হলো অনেক অনিশ্চিত ছিলাম অনেক টেনশনে ছিলাম যে পরীক্ষা আদৌ হবে কিনা এসএসসি তে আমি প্লাস পাইনি তাই এসএসসি র জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম এজন্য পরীক্ষা আমি ভালো করতে পারতাম শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে করোনা পরিস্থিতির উন্নতি হলে জানুয়ারি থেকে গুচ্ছ পদ্ধতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে মাহবুব কবির চপল ATN বাংলা ঢাকা দ্রুত করোনা ভ্যাকসিন পেতে 600 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি ছাড়া করোনা ভাইরাসের টিকা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে 100 বছরের মধ্যে সবচেয়ে বড় মহামারী করোনায় বিশ্বে ইতোমধ্যে মারা গেছে 10 লাখেরও বেশি মানুষ বাংলাদেশেও মৃত্যুর সংখ্যা প্রায় 5,500 এই রোগের কোনো ওষুধ এখনও আবিষ্কৃত না হওয়ায় টিকার দিকেই
চেয়ে আছে বিশ্ববাসী। কয়েকটি দেশের টিকা চূড়ান্ত পর্যায়ে থাকলেও এখনও কাউকে চূড়ান্ত অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতিবিহীন কোনো টিকা না নেওয়ার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। এজন্য প্রয়োজনীয় টাকা বরাদ্দের কথাও জানান তিনি। রাইট ফ্রম দ্য বিগিনিং বিভিন্ন যারা ভ্যাকসিন প্রোডিউস করছে তাদের সাথে যোগাযোগ রাখছে এবং আমাদের একটা বেজ লাইন হলো WHO যেটাকে রিকগনাইজ না করবে সেটা আমরা ই করব না, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করব না, এটা এটা আমাদের বেজ লাইন। তো সেটাকে বেজ লাইন ধরে আমাদের হেলথ মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্টরা এবং আমাদের বিশেষ করে কিছু ফার্মাসিউটিক্যালস কোম্পানি তারাও পার্সোনালি বিভিন্ন ইস্যুর সাথে যোগাযোগ করতেছে এখানে প্রোডাকশনের জন্য। আমাদের ভ্যাকসিন 19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস প্রকল্পের আন্ডারে 600 কোটি টাকার সংস্থান অলরেডি আমরা এবারে বাজেটে রেখেছি। দেশে পরীক্ষামূলক প্রয়োগ হলে টিকা কম দামে পাওয়ার সুযোগ তৈরি হবে উল্লেখ করে তিনি বলেন, দরিদ্র মানুষকে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার কথা ভাবছে সরকার। ভ্যাকসিনটা আগে একটু প্রাইসটা এখনও ফিক্স করা যায়নি, সব কিছু দেখা যাক। সরকার ডেফিনেটলি একটা বড় পোর্শন ফ্রি দিবে যা এটা প্রাইমারিলি এটা চিন্তাভাবনা আছে। এ সময় আয়োডিনযুক্ত লবণ আইনের খসড়া ও বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে তা উদযাপনের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। আপেল মাহমুদ, ATN বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 35 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5,440 জনে। মৃতদের মধ্যে 25 জন পুরুষ আর 10 জন নারী। সবশেষ 13,032টি নমুনা পরীক্ষায় 1,520 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 11.66%। মোট আক্রান্তের সংখ্যা 3,73,151। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,798 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 2,86,631। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 76.81%। ঢাকা বিভাগে সর্বোচ্চ 19 জন মারা গেছেন। এছাড়াও চট্টগ্রাম বিভাগে 6 জন, খুলনা বিভাগে 3 জন, রাজশাহী ও বরিশাল বিভাগে 2 জন এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে 1 জন করে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। হবিগঞ্জের নবীগঞ্জে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতার অভিযোগ, রবিবার সন্ধ্যায় সিএনজিতে শেরপুর থেকে মজলিশপুর যাওয়ার পথে আউশকান্দি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে রাতভর গণধর্ষণ করা হয় তাকে। ধর্ষণে সিএনজি অটোরিকশা চালকের সাথে আরও কয়েকজন ছিল। সকালে ওই নারীকে আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসার চেষ্টা চালায়। অভিযোগ পেয়ে ওই নারীকে উদ্ধার করে জবানবন্দি নেয় পুলিশ। মঙ্গলবার রাতে 3 জনের নাম উল্লেখ সহ 6 জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা করেন ওই নির্যাতিতা মহিলা। আমরা তদন্ত করছি, তো আশা করছি আমরা খুব স্বল্প সময়ের মধ্যেই আমাদের নিবিড় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যেটা আমরা উদ্ঘাটন করতে পারব। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতন মামলার আসামি মাইনউদ্দিন সাজুর 6 দিন এবং আনোয়ার হোসেন সোহাগ ও রাসেলের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হলে বিচারক এই আদেশ দেন। এর আগে রিমান্ডে নেওয়া আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকালে গ্রেপ্তার হয় সোহাগ ও রাসেল। এ নিয়ে 8 জনকে রিমান্ডে নিল পুলিশ। এজাহারভুক্ত 4 আসামি এখনও পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। এদিকে নারায়ণগঞ্জ থেকে মামলায় গ্রেপ্তার দেলওয়ার বাহিনী প্রধান দেলওয়ার ও তার এক সহযোগীর বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করেছেন বেগমগঞ্জের ওই গৃহবধূ। এদিকে বাড়িতে আটকে রেখে 16 বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে কথিত সাধক বাবা শরীফুল ইসলামকে মানিকগঞ্জের হরিরামপুর থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। ধর্ষক শরীফুল নাটোরের বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ, সন্ন্যাসীর বেশ ধারণ করায় 2 বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান আর তার মেয়ে চলে যান নাটোরের নানাবাড়ি। কোরবানির ঈদের আগে বিভিন্ন কৌশলে ভণ্ড শরীফুল তার মেয়েকে বাড়িতে এনে আটকে রেখে ধর্ষণ করেন। ঘটনা জানতে পেরে মেয়ের নানি তাকে উদ্ধার করে থানায় মামলা দায়ের করেন। তার মানে প্রিভিয়াস রেকর্ড তার ভালো না, যেহেতু সে বাবা, বাবা হিসেবে সে মেয়েকে তার নিজের কাছে নিয়ে আসে এবং 2 মাস যাবত তাকে সে এই ধর্ষণ করে।
এই মেয়ের সাথে কেউ কথা বলতে পারে না, সে তার দাদা দাদিকে জানায়, দাদা দাদিকে জানানোর পর দাদা দাদি তাকে চুপ থাকতে বলে। আমাদের সমাজ এখন কোথায় গেছে যে মেয়ে বাবার কাছে যদি নিরাপদ না থাকে আমাদের আর তো আর বলার কিছু আসলে থাকে। সরকারি ছত্রছায়ায় সারা দেশে ধর্ষণ সহ নারী নির্যাতনের মহোৎসব চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর দায় নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। জাতীয় প্রেসক্লাবে মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে নারী নির্যাতনের প্রতিবাদে আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন মইনুল আহসান। সিলেটের এমসি কলেজ আর নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় এখন উত্তাল দেশ। ধর্ষকদের বিচারের দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাব এলাকায় বিএনপির প্রতিবাদী মানববন্ধন। করোনা মহামারীর হুমকি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এতে যোগ দেন। সংক্ষিপ্ত সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, প্রতিটি ধর্ষণের ঘটনায় সরকার দলীয় নেতাকর্মীরা জড়িত। এই যে ধর্ষণ, এটা শুধু কোনো একজন মহিলাকে ধর্ষণ নয়, বাংলাদেশকে ধর্ষণ, বাংলাদেশের গণতন্ত্রকে ধর্ষণ। বিচারহীনতা, গণতন্ত্রহীনতার কারণে আজকে সমাজের এই দুষ্ট ব্যক্তিরা ক্ষমতার দোহাই দিয়ে আজকে এই অপকর্ম করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, এই ধর্ষণের দায় আমরা এড়াতে পারি না। তারা স্বীকার করে নিয়েছেন যে এই ধর্ষণ, লুণ্ঠন, নির্যাতন, নিপীড়ন এর পেছনে আপনাদেরই মদত রয়েছে, আপনারাই এর জন্য দায়ী। বিএনপি মহাসচিব আরও বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে, আবারও অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিও জানান মির্জা ফখরুল। এই সরকার ক্ষমতায় থাকার সমস্ত যে বৈধতা তারা হারিয়ে, তাদের আর ক্ষমতায় থাকার কোনো রকমের কোনো কারণ নেই। অবিলম্বে পদত্যাগ করুন, তা যদি না যান এই দেশের জনগণ এখন জেগে উঠছে, আপনাদেরকে চলে যেতে বাধ্য। সমাবেশ থেকে সারা দেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার সকল জেলায় বিক্ষোভ মিছিল সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার মতে, ছোটখাটো কোনো শাস্তি এই অপরাধকে নিয়ন্ত্রণ করতে পারবে না। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকার সোচ্চার বলেও জানান তিনি। রাজধানী তেজগাঁওয়ে সড়ক ভবনে প্রকৌশলীদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। ধর্ষণকারীদের যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন তাদেরও রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হবে বলে জানান ওবায়দুল কাদের। এ সময় বিএনপির সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, একদিকে মিথ্যাচার, অন্যদিকে গলাবাজি করা বিএনপির রোজ নামচায় পরিণত হয়েছে। এসব নষ্ট রুচি অপরাধীদের কঠোর শাস্তির পাশাপাশি তাদের আশ্রয় প্রশ্রয় দেওয়ারও ছাড় দেওয়া যাবে এবং দর্শকদের যেন কোন রাজনৈতিক দল প্রশ্রয় না দেয়, এদেরকে ছোটখাটো লঘুদণ্ড দিয়ে লাভ নেই। এ সকল সমাজ বিরোধী অপরাধীদের বিরুদ্ধে সকল রাজনৈতিক সামাজিক সংগঠনকে আপোষহীন মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। এদিকে ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় ধর্ষণ বিরোধী বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান তারা। প্রকাশ্যে শাস্তি দেওয়া হলে অপরাধীদের মনে ভীতি সঞ্চার হবে বলে অভিমত তাদের। হাবিবুর রহমান ওভির রিপোর্ট। জীবন ঘটেছে সেই তো বুঝতে পারছে, সারা জীবন তাকে এই ধর্ষণ ধর্ষিত হয়ে তাকে একটু পরিচয় বহন করে যেতে হবে, সেটা কি তার মৃত্যুর সামিল নয় এই জীবনে? সন্তান কিংবা স্বজনদের নিয়ে এমন উদ্বেগ উৎকণ্ঠা এখন প্রতিটি পরিবারের, প্রতিটি মানুষের। আর তাই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি সবার কণ্ঠে। ধর্ষণের প্রচলিত আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানান বিক্ষুব্ধ এসব মানুষ। আইন সংশোধনের জন্য 3 মাস সময়ও বেঁধে দেন আন্দোলনকারীরা। দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে আলাদা আইন করে ধর্ষকের শাস্তি প্রকাশ্য মৃত্যুদণ্ড আমরা দেখে যেতে চাই। নারী নির্যাতন দমন নিপীড়ন আইনে 80 কার্যদিবসের মধ্যে বিচার করতে হবে। সেই বিচার কার্য আজকে 7-8 বছর হয়ে যায়, বছরের পর বছর হয়ে যায়, কোনো কার্যদিবসে কাজ হয় না। ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ডই আসলে হওয়া উচিত, কারণ একটা ধর্ষক তার মন মানসিকতা কত নোংরা হলে আসলে একটা মেয়েকে ধর্ষণ করতে পারে।
ধর্ষণের প্রতিবাদে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এবং শাহবাগে জড়ো হতে থাকেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়ার দাবিও তোলেন কেউ কেউ। আমরা যখন অভিযোগ করব, উল্টো আমাদেরকে তারা এই ধরনের অপবাদ দিবে। আমরা কোন দেশে আছি? আমরা কবে মুক্তি পাবো? আইন পরিবর্তন না করে তাহলে আমাদের এই আন্দোলন হচ্ছে চলমান থাকবে। আগামী 9 তারিখ আমরা ধর্ষণ বিরোধী একটি মহাসমাবেশ শাহবাগে ডিক্লেয়ার করতে যাচ্ছি। নারীর প্রতি সহিংসতা বন্ধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সবাইকে মানবিক হওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। হাবিবুর রহমান উফি, এটিএন বাংলা, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইয়ের মাধ্যমে জাতির ইতিহাস বিকৃতির হাত থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি জামাত জোট যখনই ক্ষমতায় এসেছে তখনই বঙ্গবন্ধুর সংগ্রামী ইতিহাস সব জায়গা থেকে মুছে ফেলার চেষ্টা করেছে। গণভবনে অসমাপ্ত আত্মজীবনী বইয়ের ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বইটি ব্রেইলে প্রকাশ হওয়ায় প্রতিবন্ধীরাও এখন থেকে প্রকৃত ইতিহাস জানার সুযোগ পাবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। বইটি কিন্তু ইতিমধ্যে প্রায় 14টা ভাষায় অনুবাদ হয়েছে সারা বিশ্বে, এবং আরও কয়েকটি ভাষায় অনুবাদ করবার জন্য আমাদের কাছে অনুমতি চেয়েছে, এবং সারা বিশ্বে আমি বলব যারাই এটা পড়েছে তাদের কাছে এটা অত্যন্ত গ্রহণযোগ্য। আর 75 জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, আমাদের এমনকি আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস, সেগুলি যে বিকৃত করা হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম সব জায়গা থেকে মুছে ফেলা হয়েছিল, এই বই প্রকাশ হওয়ার পর অন্তত সেই ইতিহাস বিকৃতির হাত থেকে আমরা কিছুটা রক্ষা পাই। বাংলাদেশি শ্রমিকদের ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। ফলে এ নিয়ে দেশে আটকে পড়া শ্রমিকদের উদ্বেগ কিছুটা কমল। বেশ কিছুদিন ধরে কাজে যোগ দিতে সৌদি আরবে যেতে বিক্ষোভ করছিলেন প্রবাসীরা। এর আগে 24 দিন আকামার মেয়াদ বাড়ানোর কথা বললেও নিয়োগকারী প্রতিষ্ঠান তা না বাড়ালে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। অবশেষে ভিসার মেয়াদের ভিত্তিতে প্রবাসীদের টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। যাদের ভিসার মেয়াদ 10 থেকে 20 অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আজ টিকিট দেওয়া হয়। যারা 4 অক্টোবর এয়ারলাইন্স কর্তৃপক্ষের সরবরাহ করা ফর্ম পূরণ করে জমা দিয়েছিল, ভিসার মেয়াদ অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে তাদের মোবাইলে SMS পাঠিয়ে টিকিটের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও একইভাবে ভিসার মেয়াদ অনুযায়ী আগে থেকেই টিকিট দিচ্ছে। তবে নানা অভিযোগ রয়েছে প্রবাসীদের। আমার ফ্ল্যাট ছিল সকাল 9:30, আমার ফ্ল্যাটে মিস হয়ে গেছে, কারণ একটাই সমস্যা, আমার কোনো ডেসের রিপোর্ট আমি পাই নাই। সকাল 9:30 কোনো ডেসের রিপোর্ট আগে আসার কথা ছিল, বাট আসে নাই। কাল রাত্রে ফোন দিতেছি, ওনারা বলছে যে রাতে 2টার মধ্যে চলে আসবে, রাতে 3টার মধ্যে চলে আসবে, বাট ওনারা কোনো কিছুই করতেছিল না। 6 জন মোটমাট, আমরা 6 জনের একজন আমরা ঢুকতে পারি নাকি। 9:25 আমাদের রিপোর্ট আসছে, মেসেজ আসছে যে আমাদের নেগেটিভ, কোনো সমস্যা নেই, তোমরা এখানে যেতে পারো। তো ওখানে মনে করেন যে 5 মিনিটের মধ্যে সকল রেডি করতে করতে বোর্ডিং পাস বন্ধ হয়ে গেছে। 5 তারিখে মেসেজটা গেছে, 7 তারিখে 9:00 আপনারা কাউন্টারের সামনে থাকেন। আজকে আমরা আইসি আলাদা টিকিট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। যাকে 19 তারিখের মধ্যে মেয়াদ আছে বিচার, তারাই বলছেন লাইনে দিলাও বললো বাহার গিয়ে লেগে গেছে। দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। কুমিল্লা সেনানিবাসের MR চৌধুরী প্যারেড গ্রাউন্ডে 33 পদাতিক ডিভিশনের 6টি ইউনিটের রেজিমেন্টাল পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এর আগে সেনাপ্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান 33 পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে নিরলস কাজ করে যাচ্ছে। আপনাদের এই কর্তব্য নিষ্ঠার জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত, এবং এই কাজের জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
করোনায় ব্যবসা পরিচালনায় ব্যয় মেটাতে সরকারের দেওয়া 30,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজের মধ্যে 21,324 কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে। 3 সপ্তাহের মধ্যে বাকি ঋণ বিতরণে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদিও ঋণ বিতরণের নীতিমালার কারণে অনেক উদ্যোক্তাই এই খাতে প্রণোদনা পাচ্ছেন না বলে অভিযোগ ব্যবসায়ী নেতাদের। শরফুল আলমের রিপোর্ট। করোনা দুর্যোগে দেশের অর্থনীতিকে সচল রাখতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। ঘোষণা করা হয় 20টি প্রণোদনা প্যাকেজ। দুর্যোগের সময় মাঝারি ও বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা দিতে 30,000 কোটি টাকার একটি প্যাকেজের আওতায় সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। ওই তহবিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত 4.5% সুদে ঋণ নিয়েছে 2,264টি শিল্প প্রতিষ্ঠান। যদিও ব্যবসায়ীদের দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্তরা এখনও এ খাতের ঋণ পাচ্ছেন না। অধিকাংশ ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরিগুলি এই টাকা পায়নি এবং পেলেও যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তার হয়তো 10 ভাগের 1 ভাগ পেয়েছে। কারণ পলিসিটা এমনভাবে তৈরি হয়েছে সেখানে প্রকৃত ক্ষতিগ্রস্তরা বা যারা ক্ষুদ্র মাঝারি শিল্পের মধ্যে যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদের পাওয়ার সুযোগটা সেখানে কম। ডিসবার্সমেন্ট পলিসি যেটা, সেই পলিসির মধ্যে যদি কিছু পরিবর্তন করে দিতে পারে তাহলে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত বিশেষ করে ক্ষুদ্র মাঝারি শিল্পের মধ্যে এই পরিমাণটা বেশি তাদেরকে আমি মনে করি এই সহযোগিতাটা তাদের প্রয়োজন বেশি। বাংলাদেশ ব্যাংকের অর্থছাড়ের পর ব্যবসা পরিচালনার ব্যয় মেটাতে এর মধ্যে দেয়া হয়েছে প্রায় 21,500 কোটি টাকার ঋণ। চলতি মাসের মধ্যেই আরও 7,500 কোটি টাকার ঋণ বিতরণ করতে হবে। এক্ষেত্রে ঋণ বিতরণকারী ব্যাংকগুলোকে নিয়মিত তথ্য জানানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 2,264টি প্রতিষ্ঠানকে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া হয়েছে 21,324 কোটি টাকা। কোন ব্যাংক কত টাকা দিচ্ছে, কি পরিমাণ টাকা ডিসবার্সমেন্ট করছে প্যাকেজের আওতায় সেটি আমাদের সবসময় নজর রাখতে রাখা হয়েছে এবং তাদের প্রতি সপ্তাহে তাদের সাবমিট করার জন্য বলা হচ্ছে। প্রণোদনা প্যাকেজের ডিসবার্সমেন্ট যেটা আমরা দেখেছি যে আমরা বিশেষ করে বড় ইন্ডাস্ট্রিগুলোর জন্য যে টার্গেট ছিল তার 75-80% কিন্তু অলরেডি ডিসবার্সমেন্ট হয়ে গেছে এবং এখনো কিন্তু বেশ কিছু প্রসেসও আছে। প্রণোদনা প্যাকেজের আওতায় সরকারের ঋণ সুবিধা পেতে ব্যাংকগুলোকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। টেলিভিশন সাংবাদিকদের জন্য আলাদা বেতন কাঠামো তৈরির কাজ শিগগিরই শেষ হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এরই মধ্যে প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে ভেটিং শেষে হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে এসব তথ্য জানান তিনি। করোনাকালে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত না করতে মালিকদের প্রতি আবারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। বেতন কাঠামো একটি আইনি ভিত্তি দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আইন প্রণয়ন করা হচ্ছে। সেই আইন আমাদের পক্ষ থেকে বহু আগে সেটি প্রণয়ন করে মন্ত্রিসভার মাধ্যমে আইন মন্ত্রণালয়ে গেছে। তো আজকে সর্বশেষ খবর হচ্ছে আইন মন্ত্রণালয় সেটি ভেটিং করে ফেলেছে। সুতরাং আমরা আশা করছি এই আইন প্রণয়নের ক্ষেত্রে আমরা দ্রুত একটা ব্যবস্থা নিতে পারব। বাংলাদেশ কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি দুদেশের সংস্কৃতি বিনিময়ের তাগিদ দিয়েছেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি কোট্রা বাংলাদেশের মহাপরিচালক কিম ওং জুয়ানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় কোট্রা মহাপরিচালক বলেন, কোরিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা পরিদর্শন করলেন কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি কোট্রা বাংলাদেশের মহাপরিচালক কিম ওন জং। তার সাথে ছিলেন কোট্রা চিফ স্পেশালিস্ট ফারুক আহমেদ। তাদের স্বাগত জানান এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। পরে এটিএন বাংলার বার্তা বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। করোনা মহামারীর মধ্যে অর্থনীতির চাকা সচল থাকায় বাংলাদেশের প্রশংসা করেন কোট্রা মহাপরিচালক কিম ওন জং। এ সময় তিনি বাংলাদেশের সাথে যৌথ বিনিয়োগে আগ্রহ দেখান। কোরিয়ান ইনভেস্টার্স, কোরিয়ান কোম্পানিজ অলসো উই আর উইলিং টু ওয়ার্ক উইথ বাংলাদেশ পার্টনার্স ফর দ্য ফিউচার অফ বাংলাদেশ। সো আই হোপ কোরিয়ান কোম্পানি অ্যান্ড কোরিয়ান গভর্নমেন্ট অলসো উই আর উইলিং টু কোঅপারেট উইথ বাংলাদেশ পার্টনার্স এজ ওয়েল এস এটিএন টিভি চ্যানেলস।
সৌজন্য সাক্ষাৎ শেষে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, কোরিয়া বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশে আরও কোরিয়ান বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন তিনি। ভবিষ্যতে যাতে আমরা দুই দেশের সম্পর্ককে আরও বেটার করতে পারি এবং বিজনেসের দিক দিয়ে, শুধু বিজনেস না, অন্যান্য সোশ্যাল দিক দিয়ে, যেমন আমরা চাই যে আমাদের প্রোগ্রাম তাদের দেশের দেখুক, জনগণ দেখুক, তাদের প্রোগ্রাম আমাদের জনগণেরা দেখুক, যারা প্রাইভেট ইনভেস্টার তারা বাংলাদেশে আসুক। আমাদের বাংলাদেশে অনেক স্কোপ আছে, বাংলাদেশ সরকার এখন অনেক ফ্যাসিলিটি দিচ্ছে বিদেশি ইনভেস্টরকে, কোরিয়ান বিজনেস ডেভেলপমেন্ট হোক, অন্যান্য জিনিস, সোশ্যাল কালচারাল দিক সব দিক দিয়ে একটা ভালো গুড রিলেশন তৈরি হোক, এবং আমরা এটিএন বাংলা, এটিএন নিউজ এটা প্রধান ভূমিকা যাতে আমরা রাখতে পারি, সেটাই হচ্ছে আমাদের বড় উদ্দেশ্য। এ সময় উপস্থিত ছিলেন পেনিনসুলা এটিএন কনসোর্টিয়ামের পার্টনার কাজী হাবিব, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আলী নাজির শাহিন, পরিচালক শাহ কামাল সোহেল। এছাড়া এটিএন বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। চরাঞ্চল বা নিম্নাঞ্চল নয়, এবার নজিরবিহীন বন্যা হয়েছে খোদ রংপুর সিটি কর্পোরেশন এলাকায়। শত বছরের ইতিহাস ভেঙে গেছে এই বন্যার রেকর্ডে, যা মোকাবেলায় আগাম প্রস্তুতি ছিল না নগরবাসীর। এ পরিস্থিতিতে ক্ষুব্ধ তারা। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। বন্যার এমন দৃশ্য রংপুর মহানগরীর। গত সপ্তাহে এক রাতের অবিরাম বৃষ্টির পর বিছানায় পানির ছোঁয়ায় ঘুম ভাঙে নগরবাসীর। নগরীর প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে 33টি ওয়ার্ডের অলিগলিতে থই থই পানি। আবহাওয়া অফিস বলছে রংপুরে ওই রাতে 433 মিলিমিটার বৃষ্টি হয়, যা শত বছরের রেকর্ডে নেই। হঠাৎ বৃষ্টি আসতে পারে এখানে তো পানি, আমরা বাপসদের 100 বছরই দেখিনি পানি। আমাদের এখানে ড্রেন নাই, সাধারণত আর নাই পানিতে বৃষ্টি জলবদ্ধ মানে লাগেই থাকে। পানি যেন বাসায় থাকতে পারি না, বাসা ঘরে এত রূপ পানি, কালকে বিকেলবেলা এখানে আসি ঠাই নিছি। গেল 7 দিনে প্রধান সড়ক থেকে পানি নেমে গেলেও পাড়া মহল্লায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, বাড়ছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। 7-8 দিন থাকি পানির তলে থাকি, আর ধান একবারে মানে পচি যেয়ে দিচ্ছে। এ ধান আর মনে করো যে আবার তো আমাদের শেষ, এবার চলাচল করতে সমস্যা। এখন লোকজন মনে করেন সব জমি দিয়ে হাঁটতে হচ্ছে, রাস্তা দিয়ে তো পার হতে পারছে না। 2-2.5 লাখ টাকা আমার শেষ হয়ে গেছে। এ অবস্থায় ফুঁসে উঠেছেন নগরবাসী। জলবদ্ধতা নিরসনে অবিলম্বে ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন দাবিতে কয়েকদিন ধরেই শহরে চলছে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি। যদিও সিটি মেয়র বলছেন পানিবন্দীদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিয়েছেন তিনি। আমরা একটা 50 কোটি টাকা চেয়ে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী বরাবরে আমরা পত্র প্রেরণ করেছি এবং জুম মিটিংয়ে আমরা এই আবেদনটা জানিয়েছি। এখন যদি আমরা টাকা আমাদেরকে এই আপৎকালীন ফান্ড থেকে যদি টাকাটা দেওয়া হয় তাহলে দ্রুত এই কাজগুলো করা সম্ভব হবে। এদিকে বন্যার কারণে রংপুরের সড়কগুলোতে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। মাছ ভেসে যাওয়ায় পথে বসেছে অনেক ঘেরের মালিক ও উদ্যোক্তা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গাইবান্ধা ও নওগাঁয় 3.5 লাখেরও বেশি মানুষ এখনও পানিবন্দী। হাঁটু পানিতে ডুবে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও। নাটোরে আত্রাই নদীর ভাঙনের কবলে শিংরা পৌরসভার সোলাকুড়া মহল্লা। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে এখনও তলিয়ে আছে শেরপুর এবং সিরাজগঞ্জের নিচু এলাকার আমন ক্ষেত। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন বরকতুল্লাহ সুজন। গাইবান্ধায় সব নদনদীর পানি কমতে শুরু করলেও এখনও বিপদসীমার উপরে করতোয়ার পানি, ফলে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি নেই সেখানে। বিভিন্ন উপজেলার লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও তলিয়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে বাসিন্দাদের। নওগাঁয় 2টি নদীর পানি কমলেও 3 উপজেলার প্রায় 2.5 লাখ মানুষ এখনও পানিবন্দী। চরম দুর্ভোগে রানীনগর, আত্রাই ও মান্দা উপজেলার মানুষ। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 7টি অংশ মেরামত না করায় পানি ঢুকে এ পরিস্থিতি তৈরি হয়। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা আর ফসলের মাঠ। শেষ সম্বলটুকু নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে অসহায় দুর্গতরা। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি আর গবাদি পশুর খাবারের সংকট। এ জেলায় তলিয়ে গেছে 8,500 হেক্টর জমির রোপা আমন ও সবজির ক্ষেত। আত্রাই উপজেলা ও নাটোরের সাথে জেলা শহরের একমাত্র সড়কও হুমকির মুখে। নাটোরের শিংরায় আত্রাই নদীর পানি হুহু করে কমছে।
সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভয়ানক রূপ নিয়েছে পৌরসভার সোলাকুড়া মহল্লার ভাঙন। হুমকির মুখে অর্ধশতাধিক ঘরবাড়ি ও স্থাপনা, বালির বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা বাসিন্দাদের। শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অনেক রোপা আমনের ক্ষেত এখনও পানিতে তলিয়ে আছে। সরকারি হিসেবে 1450 হেক্টর জমির ফসল নিমজ্জিত। কৃষি বিভাগ বলছে দ্রুত পানি নেমে গেলে ফসলের খুব বেশি ক্ষতি হবে না, তবে এরই মধ্যে পচতে শুরু করেছে অনেক ক্ষেতের ফসল। সরকারি সহায়তা না পেলে না খেয়ে থাকতে হবে বলে আশঙ্কা করছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যার পানি ঢোকার পথ বন্ধ করে দিয়ে সেচের মাধ্যমে ধানক্ষেত রক্ষার উদ্যোগ নিয়েছেন কৃষকেরা নিজেরাই। 6টি সেচ মেশিন চালিয়ে মাঠ দুটি থেকে অধিকাংশ বন্যার পানি বের করে দেওয়া হচ্ছে। এ ধরনের কাজে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতায় আগ্নেয়াস্ত্রের ব্যবহার জনমনে আতঙ্ক তৈরি করেছে। রোহিঙ্গাদের কাছে এত অস্ত্র ও গুলি কিভাবে আসলো তা ভাবিয়ে তুলেছে সবাইকে। গত তিন দিনে সংঘর্ষে মারা গেছে 2 বাংলাদেশি সহ 7 জন, আহত হয়েছে অর্ধশতাধিক, ঘরবাড়ি ও দোকান ভাঙচুর হয়েছে অর্ধশতাধিক। মঙ্গলবার সকালে 9 রোহিঙ্গা সন্ত্রাসীকে টেকনাফের চাকমারকুল এলাকা থেকে 4টি দেশি অস্ত্র, 20 রাউন্ড কার্তুত, ধারালো কিরিচ ও লোহার ডট সহ আটক করে। তা সত্ত্বেও ওই দিন সন্ধ্যায় রক্তক্ষয়ী সংঘর্ষে মারা যায় 4 জন, তাদের মধ্যে 2 জন স্থানীয় বাংলাদেশি। এ ঘটনায় আতঙ্কিত রোহিঙ্গাদের অনেকে অন্য ক্যাম্পে অবস্থান নিয়েছেন। বরগুনায় শিশু অপহরণের অভিযোগে গ্রেপ্তার সাংবাদিক এম এ আজিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও কুশপুতলিকা পুড়িয়েছে বিভিন্ন সংগঠন। এ সময় বক্তারা বলেন, সাংস্কৃতিক সংগঠনের আড়ালে বিভিন্ন বয়সী মেয়েদের ফাঁদে ফেলে প্রতারণা করছিল বেসরকারি একটি টেলিভিশনের সাংবাদিক আজিম। যে টেলিভিশনে তিনি কাজ করেন সেখানকার এক ঊর্ধ্বতন কর্মকর্তা তার মদতেই এমন অনৈতিক কাজ চালিয়ে আসছিলেন তিনি। সাংবাদিকতার আড়ালে কেউ যেন আর এমন ঘৃণ্য কাজ করতে না পারে তা নিশ্চিতে আজিম তার মদতদাতা এবং সহযোগীদের শাস্তির দাবি করেন সমাবেশকারীরা। শনিবার রাতে 9ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে কুয়াকাটার একটি হোটেলে নিয়ে যান আজিম। সে রাতেই 2 টেলিভিশন সাংবাদিক সহ মোট 6 জনকে আসামি করে মামলা করেন কিশোরীর চাচা। পরে কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে অপহৃত কিশোরী সহ এম এ আজিমকে আটক করে পুলিশ। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করার জন্য আকিজ গ্রুপ সবসময় কর্মীদের জন্য ভালো কিছু করে আসছে এবং সামনেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসিরউদ্দিন। রাজধানীতে প্রতিষ্ঠানের কর্মীদের প্রেরণামূলক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। অ্যাকাউন্টস অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগে একাগ্রতা ও সততার সাথে কাজ করার স্বীকৃতিস্বরূপ ডিজিএ মোহাম্মদ রুহুল আমিনকে একটি গাড়ি উপহার দেন আকিজ গ্রুপের চেয়ারম্যান। প্রতিষ্ঠানের পরিচালক ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। জেনোম সংশোধনের পদ্ধতি আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পুরস্কার পেলেন ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের 2 জন বিজ্ঞানী। তারা হলেন ফ্রান্সের ইম্যানুয়েল চার্পেন্টিয়ার ও যুক্তরাষ্ট্রের জেনিফার এ ডোটনা। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স ওই 2 রসায়নবিদের নাম ঘোষণা করেছে। নোবেল কমিটি জানিয়েছে তাদের উদ্ভাবিত সিআরআইএসপিআর CSS9 পদ্ধতি নিখুঁতভাবে জেনোম সম্পাদনের কাজটি সম্ভব করেছে, যার পথ ধরে ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত এসেছে। প্রথমবারের মতো বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ NDC ওয়ার্ক কোর্স সদস্যদের জন্য অনলাইন প্রশিক্ষণ দিল ফরাসি সশস্ত্র বাহিনীর প্রশিক্ষক দল। NDC, ফরাসি সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখার যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে ফরাসি সশস্ত্র বাহিনীর মেজর রাফেল পেসন্ট, ফরাসি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর গুলিয়াম লেসকন জেরেইস, DGRIS কর্মকর্তা জুলিয়েট লয়েশ বক্তব্য রাখেন। অভিযান পরিকল্পনা, অপারেশনে ওভারলোড এবং ইন্দো প্যাসিফিক কৌশল নিয়ে আলোচনা করেন তারা। এছাড়াও বাংলাদেশের পক্ষ থেকে ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন এবং প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুহসিন কথা বলেন। ভবিষ্যতে 2 দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা করেন তারা।
তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে 232 রানে হারিয়ে টানা 21 ম্যাচ জয়ের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা। ব্রিসবেনে 326 রানের কঠিন টার্গেটে নামা নিউজিল্যান্ডকে মাত্র 93 রানে অল আউট করে স্বাগতিকরা। এর আগে টস হেরে ব্যাট করে 5 উইকেটে 325 রান তোলে অস্ট্রেলিয়ার নারীরা। রাচেল হেইনেস 96 ও অ্যালিসা হ্যালি করেন 87 রান। গত আড়াই বছরে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে একবার করে আর নিউজিল্যান্ডকে দুবার ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করে ওজিরা। ছেলেদের ক্রিকেটে টানা সবচেয়ে বেশি ওয়ানডে জেতার রেকর্ড অস্ট্রেলিয়ার। 2003 সালে জানুয়ারি থেকে রিকি পন্টিং এর নেতৃত্বে টানা 21 ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। ইটালির ইয়ানিক সিন্নারকে সরাসরি সেটে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। যদিও প্রথম সেটের খেলায় দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন 19 বছর বয়সী সিন্নার, তবে শেষ পর্যন্ত 7-6, 6-4 ও 6-1 গেমে জয় তুলে নেন প্রতিযোগিতার রেকর্ড বারোবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। পুরুষ এককে রজার ফেডেরারের সর্বোচ্চ 20 গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন নাদাল। শেষ চারের লড়াইয়ে 34 বছর বয়সী এই তারকার প্রতিপক্ষ দিয়ে গত মাসে ইউএস ওপেন জেতা অস্ট্রিয়ার ডমিনিক থিয়ামকে 7-6, 5-7, 6-7, 7-6 ও 6-2 গেমে হারিয়ে শেষ চারে ওঠেন সোয়ার্সম্যান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। এবারের এইচএসসি পরীক্ষা বাতিল, জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন জানালেন শিক্ষামন্ত্রী। দ্রুত করোনা ভ্যাকসিন পেতে 600 কোটি টাকা বরাদ্দ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি ছাড়া নেওয়া হবে না মন্ত্রিসভায় সিদ্ধান্ত। হবিগঞ্জে গণধর্ষণের শিকার অটোরিকশার নারী যাত্রী, নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন মামলায় আটক 8 জনই রিমান্ডে। নারী নির্যাতনের প্রতিবাদে কাল সারা দেশে বিএনপির বিক্ষোভ, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি আওয়ামী লীগে। এবং বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী কোরিয়ান ব্যবসায়ীরা, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময়ের তাগিদ এটিএন বাংলা চেয়ারম্যানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।